প্রণব রায়, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ প্রণব, তোমার বাড়ি কোথায়? স্যার, আমার বাড়ি নবদ্বীপ, নদিয়া নবদ্বীপ। নদিয়া নবদ্বীপ। নবদ্বীপের কিছু বৈশিষ্ট্য আমাকে বলো তো। নবদ্বীপের বৈশিষ্ট্য বলতে আমাদের এখানকার যেটা সবার কাছে প্রিয় সেটা হচ্ছে মায়াপুর ধাম। আর তাছাড়া আমাদের নবদ্বীপে অনেক মন্দির আছে, যে মন্দিরগুলো আমাদের সকলের দর্শন, হিন্দু ধর্মের যারা আছেন তাদের প্রিয় দর্শনীয় স্থান। এবং মায়াপুর মন্দির আমাদের জগৎ বিখ্যাত। আমরা জানি যে বিভিন্ন দেশের, দেশ এবং আমাদের বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক ধর্মের লোকেরা আমাদের এখানে বেড়াতে আসেন, সেটা আচ্ছা, আমাদের তোমার অনেক। সাউন্ডটা খুব আস্তে শোনা যাচ্ছে, তোমার সাউন্ডটা একটু বাড়াতে পারবে? তুমি তাহলে একটু সামনে। হ্যাঁ বলো, স্যার এবার এবার শোনা যাচ্ছে? স্যার এবার এবার অনেকটা শোনা যাচ্ছে? অনেকটা ক্লিয়ার আছে। তুমি সামনে একটু হ্যাঁ যদি ইয়েটা সামনে রেখে কথা বলো তাহলে মনে হয় ক্লিয়ার হবে। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, তোমার পড়াশোনা কিসে করেছো তুমি? স্যার আমি জুলজি অনার্স অনার্স করেছি তোমার অপশনাল কি ছিল? স্যার, অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রোপোলজি। তাহলে তোমার মানে জুলজিটা কি পড়াশোনা গ্রাজুয়েশনের সময় করনি নাকি, যে অপশনাল চেঞ্জ করলে, অপশনাল সাবজেক্ট কে না চেঞ্জ স্যার, করলে? জুলজি না, গ্রাজুয়েশনে জুলজি পড়া হয়েছিল, কিন্তু এট দ্য সেম টাইম যে জুলজিতে আমি যে সমস্ত বিষয় জেনেছি এবং অ্যানথ্রোপোলজিতেও সেই সমস্ত অনেক কিছু বিষয় যেগুলো সিমিলারিটি ছিল, এবং অ্যানথ্রোপোলজিতে আরেকটা আমার যেটা অ্যানথ্রোপোলজিতে একটু ভালো লেগেছিল যে মানুষের বিহেভিয়ার এবং এই সমস্ত কিছু বিষয়গুলো সেখান থেকে জানা যাবে, যেটা আমার যে উদ্দেশ্য, যে সিভিল সার্ভিসে যাওয়ার যে উদ্দেশ্য, সেখানে মানুষের বিহেভিয়ার, যেমন সোশ্যাল সোশ্যাল অ্যানথ্রোপোলজি পড়তে গিয়ে আমরা সমাজ ব্যবস্থা সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি, সেটা কিন্তু আমার সেই ক্ষেত্রে আমার অ্যানথ্রোপোলজিটা খুব ভালো লেগেছিল, তাই অ্যানথ্রোপোলজিকে আমি অপশনাল সাবজেক্ট হিসেবে বেছে নিয়েছিলাম। আচ্ছা, তোমার কবে, তোমার গ্রাজুয়েশন শেষ হয়েছে কবে? গ্রাজুয়েশন স্যার কবে টু করেছো? থাউজেন্ড টেন 2010? হ্যাঁ স্যার, হ্যাঁ 10 বছর কি করছিলে? স্যার, আমি 2010 এর পর মাস্টার ডিগ্রি করেছিলাম, এমএসসি করেছি, দেন এমএসসি করার পর আমি সিভিল সার্ভিসের জন্য প্রিপারেশন নিতে শুরু করি, এবং 2019-18 আমি WPSC KPS মানে কৃষি প্রযুক্তি সহায়ক কোয়ালিফাই করেছিলাম, তার পোস্টিং পেয়েছিলাম স্যার 2019-এ, এবং সেখানে জব 6 মাস জব করার পর তারপর আমার এমএসসি করা ছিল এবং বিএড করা ছিল। আমি বর্তমানে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে স্কুলে পোস্টিং আছি কোন স্কুলে পোস্টিং আছে? স্যার। আমার স্কুল বাদলপুর হাই স্কুল, পশ্চিম মেদিনীপুর, শবং ব্লক। অ্যাসিস্ট্যান্ট টিচারের জবটা তো খুব মানে শান্তির জব, ওরকম হ্যাঁ জব স্যার, ছেড়ে এরকম একটা ঝামেলা, বিডিও, তারপর ডেপুটি ম্যাজিস্ট্রেট, এসডিও, রোজ ঝামেলা, কেন আসবে? স্যার অ্যাকচুয়ালি এটা আমার ড্রিম ছিল, বা ড্রিম বলতে পারেন, বা একটা ইন্সপিরেশন, কারণ এই ইন্সপিরেশনটা আমি পেয়েছিলাম একজন WBCS অফিসারের থেকে যখন আমি ছোট ছিলাম। মানে আমার এই, আমি অ্যাকচুয়ালি SC কমিউনিটি থেকে বিলং করি, তো সেই মানে একজন BDO আমাদের ব্লকে, তার কাছে আমার মানে সার্টিফিকেটটা বের করতে অনেক অসুবিধা হচ্ছিল, মানে অসুবিধা ইন দ্য সেন্স আমি সমস্ত প্রসেস কমপ্লিট করার পরেও আমি আমার বিষয়টা হাতে পাচ্ছিলাম না, তো স্যারের কাছে শুধু একবার দেখা করেছিলাম, তো উনি বললেন ঠিক আছে তোমার ব্যাপারটা আমি দেখছি, তুমি কদিন পরে আমাদের সদর অফিসে গিয়ে যোগাযোগ করো। এবং স্যার তারপর আমি যাওয়ার পর সত্যি ওই ওখানে খুব উপকৃত হয়েছিলাম, এবং তখন আমার এটা মনে হয়েছিল যে একটি মানুষ শুধুমাত্র তার নিজের জবটা করলো এবং তার থেকে আমি কিন্তু বেনিফিট হয়ে গেলাম, তাহলে আমার জবের মাধ্যমে আমি একজনকে, আমার মনে হয়েছিল যে একটা আমার জব, শুধুমাত্র আমার জবটা করে একজনকে আমি উপকৃত করতে পারি, সেই জন্য স্যার সিভিল সার্ভিসের একটা স্বপ্ন কি আমার নাম মধ্যে ছিল, জেগে কি উঠেছিল নাম ছিল সেই অফিসারের? স্যার। সেই সময় আমি খুবই ছোট ছিলাম আর অনেকদিন আগের কথা, আমি ওনার নামটাও জিজ্ঞেস করিনি, বোর্ডের নামটা লেখা ছিল বাট এখন কিন্তু মনে নেই স্যার, সরি স্যার, আমার উচিত ছিল। প্রণবের হবি কি আছে, কি করতে ভালো লাগে তোমার? স্যার আমার গার্ডেনিং করতে ভালো লাগে গার্ডেনিং করতে ভালো লাগে। তোমার বাড়িতে গার্ডেন রয়েছে এরকম? স্যার, আমি নিজে চেষ্টা করেছি অনেক, আর আমাদের তো বাড়িতে আমি অনেক গাছ লাগিয়েছি টবে এবং মাটিতে, আমার ইচ্ছা মানে যেগুলো ভালো লাগে।
আচ্ছা তুমি মানে কি সাবজেক্টে পড়াও? মানে বায়োলজি বায়োলজি পড়ো। আচ্ছা প্রণব, তোমার ওভারঅল অ্যাওয়ারনেসটা তোমার কিরকম রয়েছে আমি একটু দেখতে চাই। সাহিত্য একাডেমি পুরস্কার এবার বাংলার থেকে কেউ পেয়েছেন? সরি স্যার আমার জানা নেই। অস্কারে কোন সিনেমাটি এবার সেরা চলচ্চিত্র হিসেবে মনোনীত হয়েছে? এক্সাক্ট প্রোনাউন্সিয়েশন করতে পারছি না, মানে আমি দুদিন হলো পড়েছি বিষয়টা, কি নো ম্যান ল্যান্ড নাকি একটা নাম ছিল স্যার সেটা চলচ্চিত্র। আইএসএল এর সর্বোচ্চ গোলদাতা কে ছিল? না স্যার এটা জানা নেই আমার। হ্যাপিনেস ইন্ডেক্স কি? স্যার হ্যাপিনেস ইন্ডেক্স বলতে একটা মানে প্রতিটি দেশের মানুষ তাদের যে তারা তাদের দেশে থেকে তাদের কতটা নিজেরা হ্যাপি আছে, মানে তাদের সুখ স্বাচ্ছন্দ্য, তাদের লাইভলিহুড বা তাদের সমাজ ব্যবস্থায় তারা কতটা নিজেদেরকে মেলে ধরতে পারছে নিজেদের পরিবেশের সঙ্গে, এবং তাদের যে লোকালিটি আছে সেই লোকালিটিতে তারা কতটা নিজেদেরকে নিজের মনের ইচ্ছাটাকে পূরণ করতে পারছে এবং সেইভাবে তাদের জীবন অতিবাহিত করছে, তার উপর একটা ইন্ডেক্স তৈরি করা হয় যাকে আমরা হ্যাপিনেস ইন্ডেক্স হিসেবে বলছি। কিন্তু আমাদের দেশে হ্যাপিনেস ইন্ডেক্স এর আমাদের দেশের রেটিং অনেক কম কম আছে, এবং সেক্ষেত্রে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এ আমাদের রেটিং কিরকম আছে, আমাদের কিরকম স্থান রয়েছে ভারতের? স্যার হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এও আমাদের স্থান, আমরা মধ্য মানে মাঝের দিকে পড়ি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এর দিকে, এবং সেখানেও আমাদের স্থান অনেক নিচের দিকেই আছে কত? স্যার। এক্সাক্ট তো মনে নেই স্যার, জাস্ট যেটা মনে পড়ছে এখন আমি একটা গেস করতে পারি স্যার? প্লিজ। স্যার 92 এক্সাক্ট মনে হচ্ছে আমার এখন। 92 হঠাৎ করে কেন বলে? স্যার ওটা একবার পড়েছিলাম মনে হলো, মানে অনেকদিন অ্যাকচুয়ালি এগুলো অনেকদিন একটু পড়া হয়নি স্যার, এখন আমি নতুন নতুন করে আবার পড়ছি, তো এবার ডাটা গুলো আমার কাছে গুলিয়ে যাচ্ছে। আচ্ছা তোমাকে যদি আমি একটা বিষয় নিয়ে 2 মিনিট কথা বলতে দিই, এক্সটেম্পোর মনে করো তাৎক্ষণিক বক্তৃতা, পারবে? উইল ইউ অ্যাকসেপ্ট মাই চ্যালেঞ্জ? হ্যাঁ স্যার চেষ্টা চেষ্টা করবো আমি আমার সাথে মতো। তাহলে 2 মিনিটের জন্য তুমি একটা স্পিচ দেবে, করোনা ও আত্মনির্ভর ভারত। ওকে স্যার। স্যার এই করোনা বা আমরা যাকে উহান ভাইরাস বলছি, যেটা চায়নার থেকে অরিজিনেট হয়েছিল 2019 এর দিকে, এবং সেটা আমরা জানতে পারি 2019 এর শেষের দিকে, এবং সেটা ক্রমশ প্যান্ডেমিক এর রূপ নেয়, মানে সারা ভারতবর্ষ এবং পৃথিবী জুড়ে এই এই রোগটি ছড়িয়ে পড়ে। কিন্তু এই করোনা কালে আবহাওয়াকালে আমরা যেটা সব থেকে বেশি ফিল করতে পারি যে সেটা হচ্ছে আত্মনির্ভরতা বা সেলফ রিলায়েন্স। এই সেলফ রিলায়েন্স এর ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর ছিল, যেহেতু চায়নাতে সর্বপ্রথম এই ডিজিজটা ছড়িয়ে পড়ে এবং সেখানে বিভিন্ন এলাকায় তাদের লকডাউন হিসেবে ঘোষণা করা হয়, সেক্ষেত্রে আমাদের দেশে যে ইন্ডাস্ট্রি গুলো ছিল তাতে যে র মেটেরিয়াল সাপ্লাই হতো, ম্যাক্সিমাম র মেটেরিয়াল আমরা কিন্তু চায়না থেকে পেতাম, যার ফলে আমাদের ইন্ডাস্ট্রি গুলো সেই র মেটেরিয়ালের অভাব দেখা দেওয়ার জন্য আমাদের ইন্ডাস্ট্রিয়াল যে কাজকর্ম গুলো সেটা সাময়িকভাবে স্তব্ধ হয়ে যায়। সেক্ষেত্রে আমরা যদি আমাদের দেশে ওই সমস্ত র মেটেরিয়াল উৎপন্ন করতে পারতাম, তাহলে সেক্ষেত্রে এই পরিস্থিতিতেও আমাদের ইকোনমির ডেভেলপমেন্ট ঠিক সময় মতো হতে পার সময় মতোই চলতো। কিন্তু আমার এই করোনা আসার পর আমরা সেটা সব থেকে ভালো বুঝতে পেরেছি, এবং তারপরে আমাদের গভর্নমেন্ট, আদার স্টেট গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্ট যথেষ্ট আত্মনির্ভরতার প্রতি অনেকটা জোরদার করেছেন। সেক্ষেত্রে যেমন আমরা বলতে পারি যে আমরা ভ্যাকসিনেশনের যে প্রসেসে আছি, আমরা ভ্যাকসিনেশনে আমরা অনেকটাই আত্মনির্ভর, কারণ আমরা দেশের পৃথিবীতে একটা লার্জেস্ট ম্যানুফ্যাকচারার অফ ভ্যাকসিন, এবং সেক্ষেত্রে আমরা অনেক সাফল্য দেখছি, এবং তারই সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন যে সমস্ত ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আছে সেখানেও কিন্তু আমরা আত্মনির্ভরতার একটা জায়গা আস্তে আস্তে তৈরি করার চেষ্টা করছি, যেটা হয়তো অদূর ভবিষ্যতে আমাদেরকে আমরা এবং আমাদের সমগ্র ভারতবর্ষকে সাহায্য করবে। গুড। আচ্ছা আমরা মাঝে মাঝে শুনি এলন মাস্কের কথা, ভারতবর্ষেও এলন মাস্কের কথা শুনছি, কেন?
স্যার এলন মার্কস একজন একজন মানে স্পেস সায়েন্সের সঙ্গে যুক্ত একজন ব্যক্তি, যিনি বর্তমানে স্পেস সায়েন্সের সঙ্গে যুক্ত আছেন, কিন্তু তিনি অনেক গ্রাসরুট লেভেল থেকে উঠে এসেছেন, যিনি স্ট্রাগল করে আজকে অনেক শীর্ষে ভারতের পৌঁছেছেন। সঙ্গে কি সম্পর্ক এলন মাস্কের? ভারতবর্ষের সঙ্গে কিছুদিন আগে আমরা খবরে পড়ছিলাম এলন মাস্কের কথা, রিসেন্ট কনটেক্সটে রিসেন্ট কনটেক্সটে। আচ্ছা স্যার, এলন মার্কসের যে কোম্পানি আছে স্যার টেসলা, সে ইলেকট্রিক্যাল ভেহিকল তৈরি করে, মানে যেটা আমাদের গ্রিন এনার্জি কে ইউজ করে ইউজ করা হয়, তা সেক্ষেত্রে তার যে টেসলা কোম্পানি সেটা ভারতবর্ষে তার টেসলার গাড়ি তৈরির জন্য একটা প্ল্যান্ট খুলে খোলার ইচ্ছা প্রকাশ করেছিল, এবং ব্যাঙ্গালোরে সম্ভবত তার প্রোডাকশন শুরু করার প্রক্রিয়া শুরু করেছেন তিনি। আচ্ছা, ভারতবর্ষে কি ইলেকট্রিসিটি এতটাই জেনারেট হয় যে আমরা এতগুলো গাড়ির চার্জিং স্টেশন যে তৈরি হবে, পাওয়ার জেনারেশনটা কি ততটা হয় যে আমরা, মানে মানলাম যে গ্রিন এনার্জি ফুয়েল, আমাদের যে ফসিল ফুয়েল যেটা, তার উপরে ডিপেন্ডেন্সটা রিলায়েন্সটা অনেকটা কমবে, কিন্তু আমরা কি এখনো আমাদের পাওয়ার প্রোডাকশনটা কি এতটাই সাফিসিয়েন্ট যে আমরা সমস্ত গাড়িতে এরকম চার্জ প্রোভাইড করতে পারি? স্যার এই আমাদের যে পাওয়ার প্রোডাকশনটা হয় এই মুহূর্তে দাঁড়িয়ে, আমরা যদি চেষ্টা করি সমস্ত মানে ভারতবর্ষের আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আগে করতে হবে, সেক্ষেত্রে যেমন আমরা এখন পেট্রোল পাম্পে পেট্রোলের যেমন ব্যবস্থা আছে, সেরকম প্রত্যেকটা পেট্রোল পাম্পে যদি এরকম চার্জিং স্টেশনের ব্যবস্থা করা যায়, তাহলে সেক্ষেত্রে এবং আমাদের যে ইলেকট্রিসিটি কিছু প্রোডাকশন হচ্ছে তুমি কিছু আমরা পিএসইউ এর নাম বলো যেগুলো পাওয়ার জেনারেশনের সঙ্গে যুক্ত। PSU পাওয়ার জেনারেশন স্যার ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র, সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্র, ও স্যার আপনি PSU জিজ্ঞেস করেছেন, মানে কোম্পানির নাম বলতে হবে, তাই তো স্যার? PSU মানে কি? স্যার পাবলিক সেক্টর, PSU পাবলিক সেক্টর আন্ডারটেকিং। এনটিপিসির নাম শুনেছো? হ্যাঁ স্যার এনটিপিসির নাম শুনেছি, এনটিপিসি কি ন্যাশনাল করে? থার্মাল স্যার ইলেকট্রিসিটি প্রোডিউস করে, থার্মাল পাওয়ার প্ল্যান্ট মেক করে। এনএইচপিসি কি করে? এনএইচপিসি স্যার এনএইচপিসি হাইড্রো এনএইচপিসি হাইড্রো ফুল ফর্ম বলো আমাকে। ন্যাশনাল হাইড্রো পাওয়ার কর্পোরেশন, হাইড্রো পাওয়ার কর্পোরেশন? শিওর? না স্যার শিওর নয়, তো হাইড্রো ইলেকট্রিসিটি তৈরি করে স্যার। আচ্ছা, কিছু মানে পাওয়ার জেনারেশনের সঙ্গে যুক্ত প্রাইভেট কোম্পানির নাম বলো তাহলে। স্যার পাওয়ার জেনারেশনের সঙ্গে স্যার রিলায়েন্স আছে স্যার, আর আদানি গ্রুপ কিছু প্রোডাকশন করে, টাটা? টাকাটা আমার জানা নেই স্যার। ওকে 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 প্রণব, ঠিক আছে। আমি তোমাকে মূলত অনেকগুলো ফ্যাকচুয়াল কোয়েশ্চেন করেছি, একটু তোমার ইন্টারভিউটা অনেক দেরি আছে বোধহয়, অ্যাকচুয়ালি ইন্টারভিউ, তাই তো? হ্যাঁ স্যার। তা তুমি কিছুটা সময় পাবে নিজেকে এখন একটু গুছিয়ে নিয়ে, আর আমার মনে হয় কিছু জায়গাতে তুমি ইমপ্রুভ করতে পারো, ঠিক আছে? আচ্ছা কারণ অনেককে আমি মানে সিচুয়েশনাল কিছু প্রশ্ন করছি, অনেককে ফ্যাকচুয়াল কোশ্চেন করছি, তোমার ক্ষেত্রে সে ফ্যাকচুয়াল কোশ্চেন গুলো পড়ে গেছে, ফলে তোমার হয়তো একটু অসুবিধা হয়েছে কিছু জায়গাতে। আর একটু কাম থাক, তোমাকে প্রচন্ড টেন্স মনে হচ্ছে, একটু কাম থাকার চেষ্টা করো, ঠিক আছে? একটু ডিপ ব্রিদিং করো, ঠিক আছে? একটু ভালো মানে রিল্যাক্স থাক, কোনো এমন নয় যে তুমি না পারলে, তুমি অলরেডি একটা চাকরি করছো, না পারলে তোমাকে মেরে ফেলা হবে এমন তো নয়। ইটস নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, ইটস নট দ্য এন্ড অফ লাইফ ফর ইউ, সুতরাং বি রিল্যাক্সড। আর একটু যতটা পারো পড়াশোনা করে নাও, অ্যান্ড যতটা রিল্যাক্স থাকবে তত তুমি নিজের বেস্টটাকে ওই দিন দিতে পারবে। তোমার সামহাও আই ডিন্ট ফিল যে তুমি খুব রিল্যাক্সড ছিলে, তাই চেষ্টা করো আর একটু রিল্যাক্স থাকবার, আশা করি তুমি খুব ভালো করতে পারবে। এবং তোমার যদি কোনো প্রশ্ন থাকে আমি তার জবাব দিতে পারি, বলো কোনো প্রশ্ন যদি আছে।
আচ্ছা স্যার, বলছি যে স্যার, আমি যে চয়েস শিটটা ফিল আপ করেছি তাতে মানে পুলিশ রিলেটেড যে সমস্ত অপশন গুলো ছিল আমি একটাতেও মানে অপ্ট করিনি, তাহলে সেক্ষেত্রে আমার কেমন কোশ্চেন হতে পারে? কোনো অসুবিধা নেই, তোমার ইচ্ছে অপ্ট করে নি। আমরা আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নিজের ইচ্ছেকে ব্যক্ত করতে পারি না, ভয় পাই অন্যরা কি মনে করবে, ওরা যা খুশি ইন্টারভিউ যা খুশি মনে করবে। তোমার পুলিশ জব ইচ্ছে না, তুমি তাই করো নি, সেটাকে দৃপ্ত ভাবে স্বীকার করো, কোনো অসুবিধা নেই। পুলিশ জব ভালো নাই লাগতে পারে, কোনো অসুবিধা, আমার ভালো লাগে না, সিম্পল, বাট স্টিক টু দ্যাট। তোমাকে যখন চাপ দেবে তখনও তোমাকে স্টিক করে থাকতে লাগবে, না তোমার পুলিশ জবটা ভালো লাগে না এবং সেই জন্যই তুমি আউট করো। আর তুমি যদি কোশ্চেনের মুখে ঘাবড়ে গিয়ে ও তার মানে তুমি ভীতু, তার মানে তুমি পুলিশের রিস্ক নিতে ভয় পাও, এই সমস্ত প্রশ্ন করা হতো না স্যার, এর সঙ্গে রিস্ক নেওয়া বা অন্য কিছু সম্পর্ক নেই, আমার পার্সোনালি পছন্দ নয়, সেই জন্য আমি অপ্ট করিনি। কেন পছন্দ নয়, দ্যাটস মাই 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 পার্সোনাল, তাই না? হ্যাঁ জাস্ট বি কনফিডেন্ট। স্যার। আচ্ছা স্যার, একটা জিনিস জানার ছিল, মানে আমার সাবজেক্ট থেকে কি অনেক এলোপ্যাথারি কোশ্চেন আসতে পারে, মানে অনেক ডিপের কোশ্চেন আসতে পারে? যেমন অনেক আমি ডিপের তোমার সাবজেক্ট থেকে আসা উচিত নয় যদি না ওই বোর্ডের মধ্যে তোমার সাবজেক্টের কোনো মানুষ থাকে। সাধারণত অপশনাল বা সাবজেক্ট থেকে সুপারফিশিয়াল কিছু কোয়েশ্চেন করা হয়, অনেক ক্ষেত্রে দেখা গেছে যে তোমার যে সাবজেক্ট সেই সাবজেক্টের লোক ওই বোর্ডে আছে। তারা অনেক সময় দেখেছি বেশ কয়েকজন ক্যান্ডিডেটের কাছে যে তারা একটু মানে প্রশ্ন করেন আর কি ওই সাবজেক্ট থেকে, বাট ঠিক আছে তুমি পড়েছো যতটা পারবে উত্তর দেবে। খুব ডিপে পড়তে গেলে দেখো সাবজেক্ট যতটুকু সময় আছে শেষ করতে পারবে না, এর ফলে কি হবে তোমার যে সাধারণ নর্মাল যে প্রিপারেশন সেটাও নষ্ট হবে, ওইটাও হবে। সুতরাং যতটা পারবে উপরে উপরে দেখে যাও আর নিজের মানে ওভারঅল নিউজ পেপার ওভারঅল নলেজটাকে একটু বাড়িয়ে যাও, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, 17-র সি গ্রুপের ইন্টারভিউতে গিয়েছিলাম, মানে তখন আমাকে বোর্ডের বোর্ড মেম্বার বোধহয় সাবজেক্টে ছিলেন, অনেকগুলো কোশ্চেন করেছিলেন সাবজেক্ট থেকে। 2017-র সি এর ইন্টারভিউ কল পেয়েছিলাম, ক্র্যাক করতে পারিনি তখন আর কি, ওই জন্য স্যার দেখো জিজ্ঞেস করলাম। যদি প্রশ্ন জিজ্ঞেস করে এবং তুমি না পারো, এই কয়েকদিনের মধ্যে তোমার পক্ষে প্রিপারেশন নেওয়া কতটা সম্ভব দেখে না, যদি মনে করো যে ইফ ইউ আর কনফিডেন্ট যে তুমি সাবজেক্টটাকে রিভাইজ ভালো করে করতে পারবে তাহলে নো প্রবলেম উইথ দ্যাট। কিন্তু মানে এমনি পুরো ওভারঅল পার্সোনালিটি ডেভেলপমেন্টটাকে বাদ দিয়ে সাবজেক্টের নলেজ গেইন করা আমার মনে হয় আর সময় নেই, সুতরাং ইটস আপ টু ইউ, আচ্ছা ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে এখানেই শেষ করছি প্রণব, অনেক শুভেচ্ছা থাকলো, খুব ভালোভাবে দাও, আমার শুভেচ্ছা তোমার সঙ্গে থাকবে, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার।